কয়েক মিনিটের ব্যবধানে ছয়জনকে কামড়ে ক্ষতবিক্ষত করেছে একটি পাগলা কুকুর। আহতরা পূর্বস্থলী ব্লক হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটে পূর্বস্থলী 2 নম্বর ব্লকের নিমদহ পঞ্চায়েতের ধরমপুর এলাকায়। কারো হাতে তো কারো উরুতে কামড়ে রক্তাক্ত করেছে। কিছু সময়ের মধ্যে কুকুরটি উধাও হয়ে যায়। অন্যদিকে প্রতিবেশীদের সহযোগিতায় আহতদের চিকিৎসার জন্য পূর্বস্থলী ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়। মুখ দিয়ে লালা ঝরছিল, ল্যাজটাও ঝুলছিল, আতঙ্কে অনেকেই ঘরের দরজা বন্ধ করে দেয়। 70 বছরের এক বৃদ্ধা আইমিন বিবি বলেন, দুটো নাগাদ বাড়ির উঠানে বসেছিলাম, অচেনা পাগলা কুকুরটা আচমকা কোথা থেকে ছুটে এসে আমার উরুতে কামড়ে দেয়। প্রচুর রক্তপাত হয়েছে, এখন হাঁটার ক্ষমতা নেই। আহত শ্যামল দাস বলেন, কুকুরটা হাতে পায়ে উরুতে কামড়ে দিয়েছে। প্রতিবেশীরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। এখানে এসে দেখছি আমাদের পাড়ার আরও অনেকেই জখম হয়ে চিকিৎসা করাতে এসেছে। জলাতঙ্কের ভয়ে আতঙ্ক বোধ করছি। আমার কুকুরে কামড়েছে নাকি? হ্যাঁ, কুকুরে কামড়েছে। কুকুরটা কি পাগল নাকি? পাগল কুকুর। কিরকম দেখলেন, লালা লালা ঝরছে? হ্যাঁ, লালা ঝরছিল। কি হয়েছে আপনার ঘটনাটা বলেন। কুকুরটা এসে দেখলাম ছুটে এসে আমাদেরকে কামড়ে দিল। আপনি একা ছিলেন? আমি একা ছিলাম। আচ্ছা, কিভাবে এসে পায়ে কামড়ে দিল? পায়ে কামড়ে দিল, প্রথম হাতে কামড়ালো, তারপরে পায়ে কামড়ালো। আচ্ছা, আর এইখানটায় আমার মনে হচ্ছে এখানটায় রক্ত লেগেছে যত সম্ভব। আচ্ছা আচ্ছা, গ্রামে কত 5-6 দিন আগে কামড়েছে বোধ নাকি? না, এই মুহূর্তে এর মধ্যে আজকেই কামড়াতে দেখলাম। কয়েক ঘন্টা, 1 ঘন্টার মধ্যে 5-6 জন আগে, 5-6 জন আগে, 1 ঘন্টার মধ্যে ছুটে ছুটে বেড়াচ্ছে। আমাদের তো এখানে 2 জন আগে দেখলাম, এখানে এসে দেখছি হসপিটালে আরো 2 জন, আমাদের গ্রামে, একই গ্রামে, পাশাপাশি গ্রাম, মানে এই পার আর ওই পার। কি নাম আপনার? আমার নাম শ্যামল দাস। শ্যামল দাস, কাজ করার সময় কামড়েছে নাকি? আজকে মারতে তখন কটা বাজে? তখন 3টে বাজে মনে হয়। আর কি করছিলেন? ঘুমের জন্য উঠলে কলের পারে কুকুরটা শুয়ে আছে, আর তাড়াইতে গেলাম, বাথরুমের রাস্তা বন্ধ করে রেখেছি, তাড়াইতে গেলাম, আর ঘুরে কামড় দিল। পায়ে এসে কামড় দিল? হ্যাঁ, পায়ে এসে কামড় দিল। উরুতে? হ্যাঁ। ছাড়ছিল না নাকি? না না, ছাড়ছিল না। মাংস কতটুকু নিয়ে গেছে এখন তো ইয়ে হয়েছে। ডাক্তার দেখালেন? না। হাসপাতালে ইঞ্জেকশন দিয়েছে? হ্যাঁ, হাসপাতালে ইঞ্জেকশন দেয়। কি বললো এরপরে? আর ইঞ্জেকশন নিতে হবে? ইঞ্জেকশন দিতে হবে। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায়? ধরমপুর। ধরমপুরে, নিমদহ পঞ্চায়েত। কি নাম আপনার? পরেশ দাস।